morning. আরেকজনে বসে বসে রং মাখে ফাইনালি আমরা পুরুলিয়াতে চলে এসেছি, তো অনেক কিছু দেখানোর বাকি আছে, অনেক কিছু তোমাদেরকে দেখাবো, তো তোমার সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। আমরা সবে এখানে আসলাম, মানে আমাদের যে হোটেলটা সেখানে এসে সবে পৌঁছলাম, এখন রিসেপশনে গেছে, রুম টুম সব দেখে টেকে সব কথা বলে তারপরে আমরা এখন রুমে ঢুকবো। আর এখানে সব থেকে যেটা খুব ভালো লেগেছে সে হচ্ছে এখানকার মানে সাইট সিনগুলো, মানে এখানকার গাছপালাগুলো এত সুন্দর, দারুণ দারুণ ফুল আর গাছে পুরো ভর্তি, পুরোটা ঘুরিয়ে পরে তোমাদেরকে সবটুকু দেখাবো। দারুণ গাছপালা আছে এখানে, কি সুন্দর ফুল এখানে, ওয়াও। এই হচ্ছে আমাদের রুম আর হচ্ছে দিদির রুম, তো রুমটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে বেড যেখানে মার বাবা অলরেডি বসে পড়েছে এসি চালিয়ে, এই যে ওয়ার্ড্রপ, এই যে মিরর। তোমরা দেখলে রুমটা বেশ ভালো, ভালোই লাগলো, আর পুরোটা ঘুরিয়ে তোমাদেরকে পরে সব দেখাচ্ছি। আবার তো আগে ফ্রেশ হয়নি, এমনি সকালে স্নান টান করেই এসি, তো এখন না একবার একটু ফ্রেশ ফ্রেশ হয়নি, কারণ এতটা রাস্তা এসি তো একটু টায়ার্ড লাগছে। মেনলি আমাদের আসতে লেগেছে ওই 5-5.5 ঘন্টা মতো লেগেছে, আমরা বেরিয়েছি 6:30টার সময় আর ঢুকতে ঢুকতে ওই 15-12টা মতো বেড়ে গেছে। তো পুরো জায়গাটা খুবই সুন্দর, তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি এখন হালকা মাঠে রুম থেকে বেরিয়ে। এই যে ভিউটা, ওই যে আমাদের গাড়ি, কি আয় সেই থেকে একা একা নামে না কিন্তু। ব্যালকনি থেকে আমাদের ভিউ, মানে এই জায়গাটার পরে বেরিয়ে পুরোটা দেখাবো। আর বেশ সুন্দর সুন্দর গাছ আছে, ঢুকতে গিয়ে তোমাদের একটু দেখালাম না, বেশ সুন্দর ফুলও ফুটে আছে, পুরো জায়গাটা বেশ সুন্দর। দিদির রুমের এই মানে খাটের পাশে যে জানাটা আছে এখান থেকে পুরো এই যে ভিউটা দেখো, জঙ্গল আর জঙ্গল বাবা। এই চল দিদি বেরিয়ে আসি একটু, চল ওই দেখো একটা কুকুর। তো কিছুক্ষণ আমরা রেস্ট ফেস্ট নিলাম, এখন বাজে 2, এখন ওরা আমাদেরকে ডাকলো, বললো খাবার রেডি হয়ে গেছে তো আপনারা খেতে পারেন, তো আমরা চটপট গিয়ে খাওয়া দাওয়া করে নেবো, খাওয়া দাওয়া করে তারপর রেডি হয়ে একটু সাইট সিনগুলো দেখতে বেরোবো, তো যাই তাদের করে খেয়ে নিই আগে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া খুব ভালো ছিল, এখানে খুব হালকা পাতলা রান্না ছিল আর একদম গরম গরম রান্না করে আমাদেরকে দিয়েছে। আমি পরে মানে এই যে মানে হোটেলটার নাম যে সেটা আমি মেনশন করে দেবো, ওখানে এখন ঠিক মানে মনে পড়ছে না নামটা কি, তো আমরা যে জায়গাটা আছি সেটা হচ্ছে নামটা হচ্ছে বারন্তী, সেই জায়গাতে আমরা রয়েছি এখন। তো যাই হোক ভীষণ ঘুম পাচ্ছিল, তো মানে এসে পরে একটু ফ্রেশ হয়ে না একটু মানে আধ ঘন্টা মতো চোখটা বুঝলাম, কারণ কালকে রাতে না মানে ঘুমই হয়নি, মানে হয় না যে কোথায় দেখবে তোমাদের সাথে হয়তো এটা হয় মানে কোথায় পরদিন যাবে, মানে একটা এক্সাইটমেন্ট কাজ করে, তো সেই এক্সাইটমেন্ট কাজ করে, একটা টেনশন কাজ করে যে উঠতে পারবো কিনা, হ্যানা তানা 5টার সময় ওঠার কথা, কারণ অত ভোরবেলা কখনোই উঠি না। তো যাক এই মানে এই জন্য আর ঘুমটাও প্রপারলি হয়নি। দিদি তো ঘুম পাচ্ছে এখন, কি মনে নিয়েছিস? পান মশলা, পান মশলা এটা তো কিন্তু ঘুমালে এখন চলবে না, এখন আমরা বেরোবো, দিদি পান মশলা নিয়ে এসছে আমার জন্য। তো এখন যাই গিয়ে 5 মিনিট বসে তারপর রেডি হবো, রেডি হয়ে তারপর বেরোবো, কারণ সাইট সিনগুলো দেখতে হবে আর পুরোটা কাভার করতে হবে যতটা মানে এই জায়গাতে পড়ছে। বেসিক্যালি পুরুলিয়া অনেকটা জায়গা মিলিয়ে মানে ওই একবারে মানে একবার এসে পুরোটা কাভার করা ওরকমভাবে যায় না, ওই অযোধ্যা পাহাড় ওই সমস্ত একটা এরিয়াতে পড়ে, আর এই মানে বরন্তি ফরন্তি সেই সমস্ত একটা এরিয়াতে পড়ে। এটা হচ্ছে এন্ট্রান্স, এখান থেকে আমরা ঢুকেছি আর এখানে গাড়ি পার্কিং করতে দিয়েছে, এটাকে কী বলে ঠিক জানি না, আমি এটা ওই একটা হিন্দি মুভিতে একটা দেখেছিলাম এই জিনিসটা, তো ওইখানে আমরা খেয়েছি, ওটা ওখানকার ওটা হচ্ছে রেস্টুরেন্ট। আর এখানে কিছু রুম আছে আর এই জায়গাটাতে হয়তো কোনো প্রোগ্রাম টোগ্রাম হয়, এখানে এই যে হচ্ছে রিসেপশন দেখাচ্ছি চলো, এই যে এটা হচ্ছে আমাদের রুম, এই যে এসডি এখন উঠছে, এসডিয়া বাবা উঠছে এখন। এখানেও কিছু আছে মানে ওই থাকার জায়গা টায়গা,
এই যে ওইদিকে অনেকটা বড় এরিয়া বাবা, ওইদিকে আর যাবো না। এইটা বেসিক্যালি প্লেজোর মতন করেছে, দোলনা ঢেকি স্লিপ এই সমস্ত রেখেছে বাচ্চা কাচ্চাদের জন্য, তো সেখানে বড়রা চড়তে পারবে, কারণ দিদিও উঠে হয়েছে, তো আমি একটু পরে দোলনা টোলা চড়বো। আর ওই পাশে তো পুরো মানে এরকম গাছপাছি দেখছি, ওই পাশে তো তাই, আর ওদিকে ওই হাঁস ফাঁস ডাকছিল ওখানে ওই সমস্ত কিছুই আছে। দিদির সাথে এদিকটা আসলাম, একা একা আসতে বয়স একটু ভয় পাচ্ছিলাম, বাইকটাকে রেখেছে। এটা একটা ট্রি হাউস মতন করছে, না ট্রি হাউস ঠিক বলা যায় না, পেয়ারা পেয়ারা ও এখানেও দোলনা আছে। এই যে ওই অবধি, ওইদিকে আবার এই অবধি বোধ হয় এদের বাউন্ডারি, তারপরে ওইদিকে আবার ফরেস্ট ফরেস্ট আছে। এই যে এই লেবুটা পেয়েছে দিদি। সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এই গাছপালাগুলো, এত সুন্দর লাগছে না, মানে ঢুকতে ঢুকতে তো অনেকে দেখালাম না, আবার যে ফুলগুলো এত সুন্দর, বেশ ভাল লাগছে এই গাছ গাছালির জন্য। এত গাছ পুরো একদম সবুজ সবুজ হয়ে রয়েছে চারিদিকে। ওটার নামটা তো বল কি, আমি কি জানি, ওর নাকি এই জায়গাটা দেখে কোন একটা সিনেমার কথা মনে পড়ছে। হ্যাঁ তুই আর আমি একসাথে দেখলাম, কোথায় কোন সিনেমা দেখলাম যে যেখানে কি বড় বড় গাছ? ও হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে, ওই যে প্রাইমে দেখেছিলাম, প্রাইমে, হ্যাঁ 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 আমি বলছি প্রাইমে দেখেছিলাম, নামটা বল দিদি, প্রেগনেন্ট ছিল মেয়েটা, ও মনে পড়ছে না, ওই যে যেদিকেই যায় হরর মুভি, হরর মুভি ওটা করে সেদিকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নামটা মনে পড়ে, দিদির একটা মুভির কথা মনে পড়ে গেছে এই জায়গাটা দেখে, ছড়ি ছড়ি মনে পড়েছে। হ্যাঁ হ্যাঁ একটু ভুলভুলাইয়া টাইপের একটু বেশ, তো এখন যাই কি তাতি করে রেডি হনি, মানে কি আর মোটে দোলনা চড়া শেষ হচ্ছে না, তো তাতি কি রেডি হনি, চল 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 তাতি রেডি, বাবা ঘরে ঢুকেছে, হ্যাঁ হ্যাঁ ঢুকে চল তাতি রেডি চল। তো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি কোন একটা মন্দিরে, সেখানে কি 300টা সিঁড়ি আছে, তো ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়েছে, চুপ কর তুই, তাহলে যখন তখন বৃষ্টি নামতে পারে। দিদি বসা, আমার জামাই বাবু, এই শুভদীপ বসাক, তার জন্য আমি এইচডি এইচডি ডাকি, শুভদীপ এইচডি এইচডি করে ডাকি, ওই ভালোবেসে ওই নামটা বলেই ডাকি। তো এখন যাই, 300টা সিঁড়ি পার করে কোন মন্দিরে উঠতে হবে, তাই তোকে নিয়ে আসবো ছেড়ে ওখানে, তাই এই যে এখান থেকে 500টা সিঁড়ি, মা উঠতে পারবে, পারবে তো, আমি এসে তোর থেকে নেব, ঠিক আছে তিনজন থেকে নেব, আচ্ছা। ও ওই যে ওখানে মানুষ আছে, ওখানে একটু পরে আমরা থাকবো বলছে, কিন্তু আসবে না, দেখ চলে এসছে, কি যাবে না বলছে, মানে হাঁপিয়ে আছে, কটা 100 100টাও এখনো যায়নি, হাঁপিয়ে গেছে, ওই টপে পৌঁছাতে হবে আমাদের, ওই টপে। সবাই মোটামুটি হাঁটা লাগানো শুরু করেছে, এইচডি হাঁপিয়ে গেছে, ও বলেছে ও যাবে না, কিন্তু আমি তো ওখানে যাবোই একদম, ওই যে টপে যেতেই হবে, এগুলো দেখে বোধ হয় ভয় পাবে, ঠিক আছে ওকে বুড়ি ভাই নিয়ে আসা যাবে এখানে। রাখো বাবা, কটা হয়েছে, হ্যাঁ বাবা কোনো বন্ধু, বাবা কটা হয়েছে, এসি পা টাইট হয়ে গেছে, পা কাঁপছে, দিদি তো বসেই পড়েছে, কাঁদছে, এই কোলে উঠে, আমার কোলে উঠতে নেই, মা রেস্ট নিচ্ছে একটু বসে, তেমন একটা কাস্টমার হচ্ছে না, কিন্তু এদের সবার জন্য আমার দাঁড়াতে হচ্ছে, ওই যে সব রেস্ট নিচ্ছে। 365 সিঁড়ি হয়েছে, 365 দিনে 1 বছর যেহেতু, তারা 3 সপ্তাহ 1 বছর, এখানে একটা গম্বুজ করা,
ফাইনালি চলে এসেছি, জয় বজরংবলী। আর বাবা এখানে সিঁড়ি কাউন্ট করছে। আমরা এসি হচ্ছে ওই যে ওখান থেকে, কাঁধে ভ্যানিটি ব্যাগ নিয়ে সেলফি তুলছে। এত কষ্ট করে আসলাম, তবুও মানে কষ্ট করে আসাটা সত্যি সার্থক হলো। মানে মন্দিরটাতে ঘুরতে পারলাম, বজরংবলীর মন্দির ছিল ওখানে, মাতারানীর মন্দির ছিল, সব ঘুরলাম, এখন যাবো নিজের দিকে। ও নাকি খুব কিউট, পরে দেখলি কি সুন্দর নামলাম, আমি কি কিউট আমি। হরকালে একবার হয়ে গেছে দিদি, দাঁড়া দাঁড়া। কি নিষ্ঠুর বউ, নিজে কোল্ডিংসটা খেলো আর এসডির জন্য এটু রাখতে বলেছিল। তাই বলে এটুকু রাখবে দিদি, এটুকু আজ রাখে। পাঁচশো তিনটে সিঁড়ি বেয়ে ওপরে উঠলাম, আবার নামলাবো। সত্যি সেরকম একটা কষ্ট হয়নি, বেশ আনন্দ আনন্দেই গেছি, আবার আনন্দ আনন্দেই ফিরেছি। আর সবচেয়ে বড় কথা, গিয়ে বেশ বজরংবলী মন্দিরটা দেখলাম, তারপরে মাতারানী মন্দিরটা দেখলাম, দেখে স্মরণ করলাম, বেশ দেখে বেশ ভালো লাগলো। মন্দিরটা সত্যি বেশ দেখে মনে হয় যে জাগ্রত বা কিছু। এখন এখানে এরা চা টা খাবে বা কিছু করবে, তারপরে এখান থেকে রওনা দেবে। বাবা ওই দূরে ক্রিকেট খেলতে বসে গেছে সবার সঙ্গে, আমার ঝগড়া শুরু করেছে। আমরা এখানে বসে চাটা খাচ্ছি, ক্রিকেট খেলতে গেছে, আবার বোধহয় হেরে গেছে বলে বোধহয় ঝগড়া বাড়ি দিয়েছে। মা এগুলো কিনেছে ওদের কাছ থেকে, দেখো আমার একটু, এটা দেখি এটা মাইকের মতো দিদি মুখের সামনে পড়েছে। না না, বাচ্চাগুলো খুশি হয়েছে। তোমার মুখের উপর সুন্দর জায়গাগুলো না, মানে আমি কত ভিডিও তুলবো, মানে দিদির মানে চোখে দেখে যে শান্তিটা পাওয়া যাচ্ছে, মানে সত্যি ক্যামেরাতে ওই জিনিসটা মানে অত বোঝা যাচ্ছে না। দারুণ জায়গাটা, দারুণ। যারা পুরুলিয়াতে থাকো তারা সত্যি খুবই লাকি যে এত সুন্দর একটা জায়গায় তোমরা থাকো। দেখলে রাস্তা প্রচন্ড অন্ধকার, একদম ঘুটঘুটে অন্ধকার, মানে জানতাম না এরকম যে একদম প্রপার গ্রাম একদম, মানে মাটির বাড়ি, ইভেন স্ট্রিট লাইটও নেই। ভীষণ ঘুম পাচ্ছে প্রচন্ড, মানে আমি যখন মানে গাড়ির সামনে বসেছিলাম না, মানে কিছু কিছু মুমেন্টে আমার চোখটা বুঝে আসছিল, মানে কাল ঘুম হয়নি, তারপরে আজকে সারাদিন এরকম গেছে, প্রচন্ড ঘুম পাচ্ছে, কিন্তু তাও মানে ঘুমোতে ইচ্ছা করছে না, এখন তাও ঘুরতে ইচ্ছা করছে, তো এখন একটু ঘুরি এখানে। আমরা আসলাম, এখন রুমে এসেছি, কি আর হালকা ঠান্ডা ঠান্ডা লেগেছে, মানে নাক থেকে জল পড়ছে, আসলে ঠান্ডা গরমে তো, তাই ওকে ওষুধ ওষুধ দিচ্ছে, এই যে ও এখন ওষুধ খাওয়ানো হচ্ছে। বেসিক্যালি এই জায়গাটা মানে একদমই গ্রাম, মানে আমার কোনো নলেজ সেরকম একটা ছিল না, মানে মাটির বাড়ি, তারপরে হাট যেগুলো হয় সেগুলো আছে, তারপরে না ইভেন স্ট্রিট লাইটও নেই। তো মানে এটা একটা মানে খারাপ লাগছে বিষয়টা, যে এত সুন্দর একটা জায়গা, ইভেন তো আমার আমার দীঘার থেকে বেশি ভালো লেগেছে জায়গাটা। মানে মানুষ তো চাইলেই আর দার্জিলিং যেতে পারে না, মানে কাছাকাছি বেশ একটু ফরেস্ট আছে, আবার হিল আছে, মানে সব মিলিয়ে একটা ভালো একটা ফ্লেভার আছে, একটু পিসফুল একটা জায়গা।
তো এখানে মানুষ ইজিলি আসতে পারে। ফরেস্ট, পাহাড়, লেক, এভরিথিং। হ্যাঁ, সবকিছুই আছে মানে, কিন্তু এই জায়গাটা আরেকটু উন্নত করতে পারে বলো বাবা, মানে একটু স্ট্রিট লাইট দিতে পারে, আরো কিছু ব্যবস্থা করতে পারে, তাহলে মানে এই জায়গাটা আরো ভালো হয়। মানে পুরুলিয়া সত্যি আমার ভীষণ ভালো লেগেছে। স্ন্যাক্স দিয়ে গেছে দিদি, অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, সবাই খাওয়া শুরু করে দিয়েছে, আমি আর কি আর খাচ্ছি। এখন মা আর কি আর খেলাধুলা করছে, এখানে দৌড়াদৌড়ি করছে। তোমরা দেখলে মা আর কি আর ওখানে দৌড়াদৌড়ি করছে, ওদের দৌড়াদৌড়ি করে এখন হাঁপিয়ে গেছে, ওরা এখন ওখানে বসেছে, বসে ইকির মিকির খেয়েছে মা আর কি আর। আসলে মার এগুলো ঠিক ভালো লাগে না, মা হচ্ছে একটু মানে মার্কেটিং করতে যাবে যেটা দীঘা পুরীতে হয়, ওই ব্যাপারটা আবার আমার ঠিক ভালো লাগে না, ওই অত ক্রাউডেড সবসময় ভালো লাগে না। এখানে যে একটু পিসফুল ব্যাপার আছে না, এই যে ঝিঝি পোকার ডাক, তারপরে নিরিবিরি কোনো চিৎকার যাচ্ছে না, কিছু নেই, এই এনভায়রনমেন্টটা আমার ভীষণ ভালো লাগে আর খুব মানে খুব এনজয় করছি এই ব্যাপারটাকে আমি। তো যাই হোক, আজকে এই শর্ট টাইমে যতটুকু ঘুরেছি ততটুকু আমার খুব ভালো লেগেছে। তো কালকে টার্গেট করেছি যে তাড়াতাড়ি বেরোবো, আর যতটা পারবো ততটা কভার করব। নেক্সট ব্লগটা যেটা আসছে রয়েছে সেটা আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগে, মানে আজকের থেকেও অনেক বেশি ভালো লাগবে। তো যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করনি শিগগিরই যাও গিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব কর, আর বেল আইকনকে প্রেস করতে একদম ভুলো না। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানিয়ে দিও কোন পার্টটা সবথেকে বেশি ভালো লেগেছে। আর যারা যারা পুরুলিয়া থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই অবশ্যই করে কমেন্ট করো, আফটারঅল তোমাদের জায়গাতে এসেছি। আর সত্যি বলছি জায়গাটা প্রেমে পড়ে গেছি, একদম দারুণ লেগেছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ভিডিওটা খুব 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 ভালো হতে চলেছে এটুকু তোমাদেরকে একদমই আমি অ্যাসিওর করছি একদম। তো চলো টাটা, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো, সবাইকে হাসি খুশি রাখো, টাটা।